নগর কালীবাড়িতে এসেছি। প্রতি বছরই চেষ্টা করি এখানে আসার, গত বছরও এসেছিলাম। এখানে এসে খুবই ভালো লাগছে। যারা এর সাথে যুক্ত, এর মধ্যে এক দুজন কিন্তু আমি ভালো করে জানি, ট্রাস্ট দ্বারা পরিচালিত, ট্রাস্টের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং যারা অন্যান্য মেম্বাররা আছে তাদের সাথে কথা বললাম। তো একটা ট্রাস্ট দ্বারা এত বড় একটা কালীবাড়ি চালানো চারটিখানি কথা নয়, কিন্তু ওনারা নানাভাবে চেষ্টা করে, এবং শুধু এখানে পূজা অর্চনা হয় না, এখানে আজকে শুভ দীপাবলি উপলক্ষে আমি যা এখানে দেখলাম, প্রচুর মানুষ এখানে এসছে, গরিব যারা বড় এসছে ওনাদেরকেও ওনারা এখানে বস্ত্র বিতরণের কার্যক্রমও রেখেছে। তাছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন ফিল্ম প্রজেক্ট ওয়ার্ক ওনারা সবসময় করে থাকেন। আমি আজকে দীপাবলি উপলক্ষে ওনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি সারা ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। যেন আপনারা জানেন যে দুদিন ধরে এবং আগামী দিনও এখানে আমাদের যে এখানে সাইক্লোন হওয়ার একটা সম্ভাবনা এখানে রয়েছে, সে বিষয়ে গতকালও আমি মিটিং করেছি এবং সতর্কতামূলক যেসব ব্যবস্থা নেওয়া সরকারের পক্ষ থেকে আমরা নিয়েছি, সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা অ্যালার্ট করেছি। আমাদের যারা দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলা টিম ওনারাও প্রস্তুত আছে। আমরা এনএইচের কাছে আমরা আবেদন করেছিলাম যে এখানে যেন এক্সট্রা কিছু যারা এই ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টে যুক্ত আরও এক্সপার্ট, তারা গুয়াহাটির থেকে ফ্লাইটে আসছে, দুটো ফ্লাইটে আসছে এয়ারফোর্সের তরফ থেকে। আমার কাছে সকালে যা খবর এসছে যে ওরা টেক অফ করতে পারেনি, কিন্তু আলটিমেটলি ওরা আসবে। এবং সব দিক থেকে আগরতলাতে দেখা গেছে এখানে প্রচুর জলমগ্ন হবে, কিন্তু হয়তোবা যে কোর্স যেটা আছে সেটা হয়তোবা চেঞ্জও হতে পারে, দেখা যাক। ভগবানের কাছে প্রার্থনা করি এটা যেন না হয়।